নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম বাঙালির দুটো জনপ্রিয় রেসিপি নিয়ে, চিংড়ি মাছ ভুনা এবং তার সঙ্গে নিজেদের গাছের কচি কচি চালকুমড়ো দিয়ে নারকেল বাটায় চালকুমড়ো ভাজা। তো নিজেদের গাছের চালকুমড়ো খাওয়ার মজাটাই আলাদা। দেখুন বন্ধুরা, এই যে আমার চালে চালকুমড়ো হয়েছে, চালকুমড়োটা কত সুন্দর দেখতে লাগছে। চালকুমড়োটাকে এখন আমি কেটে নেব। বন্ধুরা, চালকুমড়োটা তো পেরে নিয়েছি, এখন চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। একদম এই দেখুন, একদম টাটকা টাটকা চিংড়ি। এই চিংড়িগুলো আমি নিজে হাতে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এখন এই চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছের নাড়িটা কিন্তু পিঠে থাকে। এই দেখুন, আমি একটা শলার কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি নাড়িটা বের করে নেব। এই দেখুন কি সুন্দর বেরিয়ে গেল। বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নারকেল বাটায় চালকুমড়ো ভাজা করার জন্য নারকেল, সরিষা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা ও রসুন ও পেঁয়াজ কুচি একসঙ্গে বেটে নেব। চালকুমড়োটাকে কেটে নেব, সঙ্গে একটা ক্যাপসিকাম ও টমেটো কেটে নেব। পরিষ্কার করে নিয়েছি, এখন 1/2 ইঞ্চি পুরো করে চাকচাক করে কেটে নেব। দেখুন বন্ধুরা, চালকুমড়োটাকে এই যে আমি 1/2 ইঞ্চি পুরো করে চাকচাক করে কেটে নিয়েছি, এখন এর ভিতরে মশলা ঢোকানোর জন্য মাঝখান থেকে একটু চিরে নেব। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে মাঝখান থেকে এইভাবে চিরে নিয়েছি।
বাটা মশলাটার ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এখন মেখে নেব। এই যে মেখে নিয়েছি, চামচ মতো লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মেখে নেব। যে মেখে নিলাম, এখন এই চাল কুমড়োর মাঝখানে এই বাটা মশলাটা ঢুকিয়ে দেব। এইভাবে সমস্তগুলো আমি করে নেব। এই যে সমস্ত চাল কুমড়োর ভিতরে মশলা ঢুকিয়ে নিয়েছি, এখন এর গায়ে আলতো করে লবণ ও হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত চাল কুমড়োর গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছে। এখন চাল কুমড়োগুলো 5 মিনিট রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই তেলে রেস্টে রাখা চাল কুমড়োগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নেব। নারকেল বাটায় চাল কুমড়ো ভাজা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একইভাবে এই চাল কুমড়োগুলোকেও আমি ভেজে নেব। চিংড়ি মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। কড়াইতে দিয়েছি সরিষার তেল। এই তেলে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। চিংড়ি মাছ ভুনা করার জন্য কড়াইতে দিয়েছি সরিষার তেল। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে দেবো এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল।
মশলাটাকে এই যে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব এক চামচ মতো নারকেল কোড়া। এখানেও চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন আরো একবার কষিয়ে নেব। চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। এখন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি ও ক্যাপসিকাম কুচি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে ঝোলটা অনেকটা শুকিয়ে নিয়েছে, এখন দিয়ে দেব ধনে পাতা কুচি। চিংড়ি মাছ ভুনাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা কি আজকে কি কি? এটা হলো নারকেল বাটাই, চাল কুমড়ো ভাজা, ওটা হলো চিংড়ি মাছ ভুনা। এর ভিতরে ওর মশলা টশলা দিয়ে করেছি। এর ভিতরে মশলা? হ্যাঁ, ওই করে দেখো। আর এগুলো কি কি আছে? হ্যাঁ, ওর মাছ ওই দেখো, দেখেছো? এ তো সেই ছেলে মেয়ের সেই ক্রিম বিস্কুটের মতো কায়দা। হরি বল হরি বল। চাল কুমড়োটা দুর্দান্ত, খুব সুন্দর। এত এত মাঝে মধ্যে তো এটা এরকম করা যায়, খুব সুন্দর লাগছে। এটা গাছের না, ওই যে টাটকা কচি চাল কুমড়ো? ও আমাদের গাছে সেটা? হ্যাঁ, গাছে ওটা হলো না। আচ্ছা, দারুণ না? ফার বেস্ট সারা, একদম পুরো, একবারে রাসায়নিক নেই, কোনো পয়জন নেই। চাল কুমড়োটা হেভি স্বাদ। বাবু কেমন খাচ্ছ? এই যে আগে যে চিংড়ি মাছের ভোনাটা ক্যাপসিকাম টমেটা অন্যান্য উপকরণ দিয়ে, তোর যে যে চিকেন ভোনা, এর থেকে এটা কিন্তু আজকে দারুণ দুর্দান্ত হয়েছে। এই ভোনাটাকে আর ভোলা যাচ্ছে না খেয়ে। বন্ধুরা, ঠিক এইভাবে স্বল্প পরিমাণে মশলা দিয়ে এরকম একটা রেসিপি, দুর্দান্ত রেসিপি, এই মেঘলা মেঘলা পরিবেশে দারুণ মানিয়েছে খাদ্যটা। চিংড়ি মাছের ভোনা অতীব সুস্বাদু হয়েছে, আর গরম ভাতে গরম গরম পরিবেশন করা খুবই সুন্দর।